এটাটা চক্রান্ত ইওর অনার ব্যক্তিগত আক্রোশ প্রকাশের জন্য এবং ইওর অনার এটা কিন্তু করছেন এই ডিফ্যাক্ট লয়ার ইওর অনার উনি যেটা করছেন সেটা হলো ব্যক্তিগত আক্রোশের প্রকাশ কার প্রতি আক্রোশ আমার প্রতি আক্রোশ ইওর অনার আমার প্রতি উনি লড়াইটাকে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে যাচ্ছেন ইওর অনার এবং আননেসেসারি এ কোর্টের অমূল্য সময় নষ্ট করছেন ইওর অনার এবং আমার মক্কেলদের হ্যারাস করছেন হুজুর হিতিশ বাবুর কাছ থেকে আমার যা কিছু জানার ছিল জানা হয়ে গেছে এবার আমি দয়েল দত্তকে কাঠগড়ায় আসার জন্য অনুমতি চাইছি হুজুর আপনার অনুমতি নিয়ে অভিযুক্ত ক্ষিতিশ রায়কে কাঠগড়া থেকে নেমে যাওয়ার জন্য অনুরোধ করছি হুজুর আপনার অনুমতি নিয়ে দয়েল দত্তকে কাঠগড়ায় আসার জন্য অনুরোধ করছি পারমিশন গ্রান্টেড দয়েল দত্ত হাজির আপনি কাঠগড়ায় আসুন হাত রেখে বলুন যাহা বলিব সত্য বলিব যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না সত্য বই মিথ্যা বলিব না নাম দয়েল দত্ত বাড়ি কলকাতা এর মধ্যে আপনি পুরীতে বেড়াতে গিয়েছিলেন না না পুরীতে যে হোটেলে ক্ষিতিশ বাবু ছিলেন 15 তারিখে আপনি কি সেই হোটেলে ছিলেন না আমি যদি বলি আপনি মিথ্যা কথা বলছেন মিথ্যা কথা বলছেন আপনি মিথ্যা বলছেন আমি মিথ্যা কথা বলছি না হ্যাঁ আপনি মিথ্যা কথা বলছেন আপনার সঙ্গে ক্ষিতিশ বাবুর একটা সম্পর্ক আছে প্রেমের সম্পর্ক আর আপনি সেই দ্বিতীয় নারী যার জন্য ক্ষিতিশ বাবু আর ক্ষিতিশ বাবু স্ত্রীর মধ্যে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে আপনি ওদের দুজনের মধ্যে ঢুকে পড়েছেন ওদের সংসারটা ভেঙে দিয়েছেন আপনি সেই দ্বিতীয় নারী যার জন্য অবজেকশন ইওর অনার উনি আমার মক্কেলকে অকারণে হ্যারাস করছেন ইওর অনার উনি আদালতের অমূল্য সময় নষ্ট করছেন ইওর অনার এবং একজন নারীকে উনি এমনভাবে অ্যাকিউজ করছেন যাতে ওনার মানহানি হচ্ছে ইওর অনার আমি আপত্তি জানাচ্ছি ইওর অনার অবজেকশন সাস্টেইনড আপনি অন্য প্রশ্ন করুন অ্যাডভোকেট গাঙ্গুলি না হুজুর এই মুহূর্তে দয়েল দত্তকে আমার আর কোনো প্রশ্ন করার নেই